সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এত রোদ উঠেছে যে চোখ পিট 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 করতে লাগছেই আর কি। আর আমার তো কালকে মনটা একদমই খারাপ হয়ে গেছে, আর কি করব বলো। এই দেখো এখানটাতে গেছে ভেঙে, আমি আবার এই যে এখানটাতে লাগিয়ে রেখে দিয়েছি, যদিও জানি ফুটবে না, জানি না কি হবে না হবে, যাই হোক এখানটাতে এমনি রেখে দিয়েছি, না ফোটারই চান্স বেশি আছে। আর জবা গাছটায় আবারও পাতা চলে এসেছে, আমি রোজ একটু সাবান জল দিয়ে দিচ্ছি, আজকেও দিতে হবে, দেখো আবারও সাদা সাদা পোকা ধরেছে আর কি। আর এখানে আবার একটা কুমড়ো চারা উঠেছে, আর এই বোতলটা হচ্ছে আমার গাছে জল দেওয়ার বোতল। ধুতুরা গাছের চারা আমি এখনো দেখছি না, এখনো ওঠেনি আর কি, কুমড়ো গাছের চারাটা উঠেছে। ব্যাপারটা হচ্ছে আমি রান্না করতে করতে ওই পাশে ডাস্টবিনটা ফেলতে আসি, ওখান থেকে কোনো একদিন কুমড়োর কোনো বীজ এসে ওই রকম পড়েছিল, আমি আর টপ থেকে তুলে নিয়েও পড়েছে। এবার ওখান থেকে গাছটা হয়েছে, যদি যত্ন নিয়ে আমি পুঁতে দিতাম আর কি বীজটাকে, তাহলে কিন্তু উঠতো না। যেগুলোকে যত্ন করছি সেগুলো আমি জানি না, গোলাপ গাছটায় চারটে কুড়ি ছিল টোটাল, যেটা ফার্স্ট ফুটতো সেটাই তো ভেঙে গেছে এত জোর বৃষ্টি। আসলে কি বলতো, এগুলো দেখো সব এক জায়গায় আছে, এই ডালটা ছিল একা এখানে, এরকম ভাবে ঝুলতো আর কি, তো এই যে এখান থেকেই ভেঙেটা গেছে। আর যাই হোক, আজকে নীলকণ্ঠ গাছেও আবারও ফুল ফুটেছে, আজকে বাইরের দিকে ফুটেছে এই দিকে, তো আজকে পাঁচটা ফুল ফুটেছে। এবার যাই, আমি তাড়াতাড়ি করে ঘর ছাড়টা দিয়ে নিই, যদি সময় হয় তাহলে ঘরটাও মুছে নেবো, আমি পুরো ব্যাগও রেডি করে দিয়েছি। আজকে হাঁটতে আমি বেরিয়ে গেছি, কি রোদ উঠেছে বাপরে বাপ, তাই জন্য ওই পাশটাতে না গিয়ে আজকে মেন রাস্তার দিকে হাঁটতে এলাম। আর এই রাস্তাটায় হাঁটতে কেন আসি না বলতে, এক তো রাস্তাঘাটে একটু গর্ত পর্ত আছে, প্রচণ্ড বৃষ্টি হলে কাদা ফাদা হয়ে যায়, আর প্রচণ্ড গাড়ি চলে ঠিক সেই কারণে, আর এখানকার স্কুটি বাইক তো চালানো বাপরে বাপ, তো ওই জন্যই যাই না। আরও একটা কারণে এদিকটাতে এলাম যে গণপতিকে পছন্দ হলে, মানে গনুকে পছন্দ হলে একেবারে বাড়ি নিয়ে যাব হাঁটতে বেরিয়ে, কিন্তু ঠিক পছন্দ হলো না যে দোকানগুলো খুলেছে, আর একটা দোকান আছে দেখ সেটা। তো আপাতত আমি না হাঁটতে বেরিয়ে কান্তি সুইটসের দিকে চলে গেছিলাম, কান্তি সুইটস থেকে আমি মিষ্টি নিয়ে যাওয়ার সময় ফুলটাকে নিয়ে ঘরে রেখে দিয়ে তারপর আবার বেরিয়ে এসে তখন ওই দোকানটা খুলেছিল, মানে খোলা, মানে আমি যখন হাঁটতে বেরোছিলাম তখনই খুলছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে পরেই আসবো একটু সাজিয়ে নিক, তো ওই জন্যে পরে আমি গিয়েছিলাম। আর মন মতো আমি গনুকে পেয়েও গেছি, দেখো আমার এত পছন্দ হয়েছে, আর যেটা পছন্দ করে রেখেছিলাম আমি গণপতি আসার দুদিন আগে, সেই গণপতি আমি পাইনি, সেই গনুকে পাইনি, যে ঘরে আসার এই আর কি। তো আমি স্নান দান করে ঘরটা মুছে নিয়ে স্নান করে বেরিয়ে পুজো দিলাম, দেখো মোদক ফল এইসব দিয়ে একটু একটু দিলাম আর কি, আর হলুদ ফুল এসব, একটা মালা হলে ভালো হতো কিন্তু মালা পেলাম না শেষ মোমেন্টে না ওই জন্যে, তো আর আমার ঠাকুরকেও আমি পুজো দিয়ে দিয়েছি, হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে 9:20, এই ধূপের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি প্রথম দিন যাকে পছন্দ করেছিলাম তোমাদেরকে বারবার বলছিলাম না যে আমি এবার একটা গণেশ মূর্তি আনবো আনবো, আমার খুব পছন্দ হয়েছে, ও এত গণেশজির মুখ দেখছি খুব ভালো লাগছে, তো আর একটু ছোটো খাটোর মধ্যে দেখেছিলাম, এতটা বড়োর মধ্যে দেখিনি, এতটা বড় আনবো সেটা আমি নিজেও ভাবছিলাম যে এতটা বড় কি আনবো। তো প্রমি বারবার বলছিল তুমি নিয়ে নাও, তো কালকে তো হলো না, আজকে মা কালকে বারবার বলছিল দেখবি পুজোর মধ্যেই তোর ঘরে আসবো, তুই যখন এত বলছিস যে আনবো আনবো আনবো, তো আজকে আমি না আমি হেঁটে চলে এসেছিলাম ঘরে গো, ওইখানটাতে আর মানে সব ঠাকুর মোটামুটি কালকে বিক্রি হয়ে গেছে, তো বেশ পছন্দ হলো না আর, তো ওই জন্য আমি চলে এসেছি যে ঠিক আছে, এমন তো নয় যে আমার ঘরে নেই, আমার ঘরে রূপোর লক্ষ্মী গণেশ একটা আছে, তাদেরকেই নয় দেব। তো যাই হোক, তো রোজ এমনি দেখো ওপরে যে তিরুপতি বাবাকেও রেখেছি আমি, ধূপধুনো তো দেখাই রোজ, সবাইকে তো আর সিংহাসনে পাতা সম্ভব নয়, আর সিংহাসনে থাকলেই খেতে দিলেই ঠাকুর তাকাবে তারও কোনো মানে নেই, ওই আর কি মনের কাছে সবটা, ওই এই এর বেশি তো আর কিছু নয়, তো খুব পছন্দ হলো। তারপর স্নান দান করে মনে হলো না, এই দোকানটাতে এই পাগড়ি দেওয়া দেখেছিলাম আর কি, মাঝে মধ্যে টিপ টিপ এইসব দরকার পড়লে আনতে যাই, সিঁদুর ফিঁদুর তো ওইসব আনতে যাই, সেই দোকানটাতে রেখেছিল, তো পাগড়ি ঠাগড়ি দেখে এনাকে বেশ পছন্দ হলো, তো তাই জন্য ওনাকে আনলাম, আমার বেশ ভালো লেগেছে। তো আজকে পুজো টুজো তো আজকে ওনার দিন, যখন বিশেষ দিন, ওনাকে একটু মোদক ফোদক দিয়ে ফল টল দিয়ে ধূপধুনো দিয়ে পুজো দিলাম, ফুল টুল দিয়ে, তারপরে মাথাটায় রাখবো বলে আমি স্পেশালি এনেছি ওইখানটায় রাখবো, আর রোজ ধূপধুনো দেখাবো, আর এরকম স্পেশাল দিনে ওনাকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেবো এই আর কি। তো চলো, এবার আমি ব্রেকফাস্ট করিনি, আমার না এখনও ব্রেকফাস্ট হয়নি, মানে কিছু খাইনি, প্রমীর রান্নারও নুন দেখিনি, এইরকম একটু পুজো দেবো বলে।
এখন বেজে গেছে 1:45 মতো। এবার আমি খাবো। আর আজকে সকালে আমি ওকে রান্না করে দিয়েছি, হচ্ছে সকালের জন্য ব্রেকফাস্টে দিয়েছি সুজির উপমা আর ডিম সেদ্ধ আর কলা, আর ওকে দুপুরের জন্য দিয়েছি ঢেঁড়স আলু দিয়ে ভাজা মতো করে দিয়েছি, আর দিয়েছি ডাল, দেইনি, বললো ডাল লাগবে না আমার, ওই টাইমে অত আমার মেখে ঝুঁকে খাওয়ার টাইম থাকে না। আর দিয়েছি পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে টমেটো ধনে পাতা এইসব দিয়ে। এখানে আমার ডালিয়া হয়ে গেছে, আর এখানে শুধুমাত্র আমি আমার মাছটাকে তুলে রেখেছি, কারণ ওই যে ঝোলটা তো লাগবে না আমার। চলো এবার আমি, এখন বাজে বিকেল 4:30, তাই ভাবলাম আমি যে রাতের রান্নাটা আমি এগিয়ে রাখি। দেখো চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর ক্যাপসিকাম আর পেঁয়াজও কেটে নিয়েছি। এখন বাজে 4:30, ভাবলাম বিকেলের রান্নাটা করেই রাখি, যদি প্রমি আসলে বেরোই, বেরোলে ভালো কথা, না বেরোলেও কড়াই থাকলেই আর কি। তো প্রথমে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি এটার মধ্যে। আমি যেভাবে চিলি চিকেন করি আর কি, খুবই শর্টকাট পদ্ধতিতেই করি। আর এইখানে মাংসটাকে মাখিয়ে রেখেছি হচ্ছে ইনরকম সস, আদা রসুনের পেস্ট আর হচ্ছে নুন, ব্যাস এই দিয়ে মাখানো রয়েছে। তো এটাকে ভাজা করে নিয়ে হালকা একটু টস করে নিয়ে তুলে নেব, যাতে পুরো জিনিসটা সেদ্ধ না হয়ে যায়। দেখবে রেস্টুরেন্টে একটু কচকচ করে, খেতে ভালো লাগে। আমার পেঁয়াজটা ভাজতে গিয়ে গেল আমার কড়াইটা পুড়ে, মাছটা এখন অনেকটাই কষ্ট হবে। যাই হোক, তেলের মধ্যে চিনি ফোড়ন দিয়েছিলাম, চিনিটা দেখো লালচে লালচে হয়ে গেছে। এবার আমি একটু দুকোয়া রসুন দিয়ে দিলাম, রসুনটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর টমেটোটা এবার দিয়ে দিচ্ছি, আমি একটাই টমেটো দিচ্ছি, যেহেতু বেশি মাংস নয় আমার, একদমই অল্প রাতের জন্য জাস্ট। রসুন আর টমেটোটা হয়ে যাওয়ার পর দেখো টমেটোটা একদমই গলে গেছে, এইবার আমি বাকি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আর আমি ঝালের জন্য দেখো বেশ অনেকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, লঙ্কার গুঁড়ো নয়। মোটামুটি কষাতে কষাতে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে দিয়ে দেবো, কারণ এগুলোর মধ্যেও একটু ফ্লেভারটা ঢুকতে হবে। তো চিকেনটা হয়ে গেছে মোটামুটি, এবার আমি কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেরকম গ্রেভি রাখবে। তো আমার রেডি হয়ে গেছে, তেল কতটুকু দিয়েছিলাম তোমরা তো দেখেইছ, তাই পাশ দিয়ে তেল বেরোনোর কোনো চান্সই নেই। আর কালারটা দেখতে এইরকমটা হয়েছে, কোনো লঙ্কার গুঁড়োও আমি ইউজ করিনি, তো এই আর কি। চলো এরপর একটু আটাটা মেখে রেখে দেবো। একটু রেডি হয়ে গেছি, সারাদিনও যে চুলটা আঁচড়ায় না সে চুলটা আঁচড়েছি, একটু কাজল পরেছি আর টিকটা এক্সট্রা পরেছি, এই হচ্ছে আমার সাজ। আর ঠোঁটে একটু লিপবাম লাগিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোবো, একটু সামনে হেঁটেই যাব, স্কুটি নেবো না, কারণ স্কুটি নিলেই না এখন ভিড়ে পড়ে যাবো, কারণ এখন পুজো চলছে না ওই জন্যে। তো আমি ব্যালকানির দরজাটা লাগিয়ে দিই ততক্ষণে। আমাদের আসলে আগের ফ্ল্যাটটাতে তো এইদিকের পেছনের দিকে দরজা ছিল না, না যদিও এই ফ্ল্যাটে 1 বছরের ওপরে হয়ে গেল, কিন্তু তাও প্রমিয়ার আমি বেরোনোর সময় না, মানে এই মেন দরজা দিয়ে বেরোনোর সময় ওইদিকের দরজাটা খেয়াল করি যে দেওয়া হয়েছে কিনা, মানে এটা একটা রিস্ক থেকেই যায় আর কি, বারবার মনে করতে থাকি দিয়েছি তো দিয়েছি। তার ওই দেখো বাবু, ওই আবার মুখটা কিন্তু ওরকমই করলো, তুমি কেন করো বলো তো, মানে ক্যামেরার সামনে কি করবে বুঝতে পারো না, এটা আন্টি বলেছে। আচ্ছা আন্টি তাহলে ঠিকই বুঝেছে, সত্যি ও ক্যামেরার সামনে কি করবে ঠিক বুঝতে পারে না, এই আর কি। তো আমরা বেরিয়ে এলাম, কান্তি সুইটস এর রাস্তাটার দিকে এসেছি, আর কি অপূর্ব লাগছে দেখো, রাস্তাটা পুরোটা সাজিয়েছে। আর তোমাদেরকে সেদিন একটা নতুন মন্দির দেখিয়েছিলাম মনে আছে, পুরো ওই টানা রাস্তাটা সাজিয়েছে, ওই মন্দিরটার সামনেও গণপতি পুজো হয়েছে হয়তো, তো সেই দিকটাতে দেখি কালকে যাওয়ার ইচ্ছে আছে। আর এই লেন্সকার্টের গলিটা দিয়ে ঢুকে আসলাম, এই রাস্তাটাকেও দেখো কি সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তোমরা আমার ডেইলি ভ্লগ যারা দেখো তারা হয়তো চিনতে পারবে রাস্তাটা। আর দেখো দুটো হাতির মুখের শোপিসের মতো বসানো রয়েছে দুপাশে সে গেটের সামনে, এত ভালো লাগছে দেখতে, আমি তো আবার একটা ফটোও তুলে নিলাম। তো এই রাস্তাটার সামনে মানে পুরো রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে টুনি দিয়ে, খুব ভালো লাগছিল। আর এখানে না কিছু একটা প্রসাদ বিতরণ করছিল, তো ওই জন্য সবাই লাইন দিয়েছিল। আর গণেশজিকে দেখো, বাপরে বাপ, সত্যি রাজার মতো লাগছে তাই না, ভীষণ ভালো লাগছে দেখতে, কি সুন্দর করে বসে আছে, তো খুবই ভালো লাগছিল, খুব ভালো লাগলো আর কি। প্রমি বলছিল প্রথমে যাবো কি যাবো না, তো ফাইনালি ও নিয়েও গেল। রাস্তায় আস্তে আস্তে তোমাদেরকে কিছুটা বাজি ফাটানোও দেখালাম, আর এটা তো একদমই আমাদের বাড়ির সামনের রাস্তা, বুঝতেই পারছো টুনি টুনি দিয়ে খুব সুন্দর সাজিয়েওছে, কিন্তু এর প্যান্ডেলে দেখছি এখনও সাজানো চলছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু ঠাকুর কবে আসবে আর পুজো কবে হবে সেটাই তো বুঝলাম না। গরম গরম রুটি আর সাথে গরম গরম চিলি চিকেন, কারণ চিলি চিকেনটা আবারও আমি গরম করে নিয়েছি।
তো এই হচ্ছে আমাদের দুজনের প্লেট। রাত হয়েছে মোটামুটি, এখন বাজে 9:30। তোমরা প্রত্যেকেই জানো প্রমির আগে আমার খাওয়া হয়ে যায়, কারণ প্রমির একটু টাইম লাগে খেতে, ওর একটু আস্তে ধীরে খায়। তো আমার হয়ে গিয়ে আমি বাসনপত্র করাই সমস্তটা মেজে রেখে তারপরে এলাম, আর ওইদিকে রুটি করতে যাওয়ার আগে মানে আটাটা মেখে নিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ, তারপরে আটাটা বিকেলে মাখবো বলে আমার মাখিনি, তো এসে ওই আটাটাকে কিছুক্ষণ মেখে রেখে দিয়ে কালকে করবো ফুলকপি আলুর তরকারি। তাই ফুলকপি কেটে ধুয়ে রাখলাম, আলুটা কেটে ভিজিয়ে রাখলাম, আর চালটাকে ধুয়ে ভিজিয়ে দুটো করে ডিম সেদ্ধ দেওয়া হয় ভাতের মধ্যে, সেই দুটোকেও ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে ভাত চালের ওপর ভিজিয়ে রেখে দিয়েছি। তাতে কি হয় ঠান্ডাটাও কেটে থাকে, আর ঠান্ডার সময় যদি সাথে সাথে ফ্রিজ থেকে বার করেই সেদ্ধ হতে দিই তাহলে না মানে খোসাটা ঠিকঠাক ছাড়ে না, একটু ওই সাদা যে ডিমের অংশটা থাকে সেটা ছালের সাথে উঠতে থাকে, তো ওই জন্যে ভিজিয়ে রেখে দিলাম। আর ভিজিয়ে রাখার আরেকটাও কারণ হচ্ছে মানে তাড়াতাড়ি ভাত ফাত বসাই তো তখন তাড়াহুড়ো করতে থাকি, ডিমটা দিতে এক একদিন মনে থাকে না, সেদিনকেই যেরকম ভুলে গেছিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট বলার টাইম চলে এসেছে। আর চিলি চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছিল, মানে তেল ফেল কম দিয়েছিলাম তো তাতেও খুব ভালো খেতে হয়েছিল। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা রাখি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। টাটা।